শেলি কিচেনের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো চিতই পিঠে। কতটা সফট সেটা তো দেখিয়ে দিলাম এবং সবাই পারবে, এতটাই সহজ। তো কিভাবে আমি এই সহজ পিঠেটা বানাই সেটাই আমি শেয়ার করেছি, কারণ অনেক সময় হয় এই চিতই পিঠেটা কিন্তু আমরা অনেক পিঠে বানালেও এই পিঠেটা আমরা বানাতে পারি না, কারণ প্রথমত শহরে যারা থাকে তাদের তো গ্যাসের সুবিধার জন্য বা ইন্ডাকশানে এই পিঠেগুলো হতে চায় না। তো আজকে একটা ছোটো পাত্রেই, কিন্তু ছোটো যে সাজগুলো হয় সেই সাজেই কিন্তু বানাবো। তো মাটির পাত্রেই আমি বানাবো, আর প্রথম থেকে আমি দেখাচ্ছি। সেই জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি, এটা শুকনো চালের গুঁড়ি। আর একটা মেজারিং কাপে আমি 3 কাপ চালের গুঁড়ি নিচ্ছি, আর সাথে দিয়ে দেবো কিন্তু 1/2 কাপ ময়দা। এই রেশিওটা মাথায় রাখলেও হবে, অল্প একটু ময়দা দিলে কিন্তু এই পিঠেটা ভীষণ ফোলে আর খেতেও কিন্তু ভালো লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে দেওয়ার পরে হাত দিয়ে কিন্তু একটু এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এই পিঠেগুলো ফোলানো বা তৈরি করার একদম সব থেকে সহজ উপায় হচ্ছে হাত দিয়ে মাখানো। এই ডোটাকে কিন্তু হাত দিয়ে মাখাতে হবে। আর জল দিচ্ছি যে কাপটায়, জলটা কিন্তু উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম করে নিয়েছি, নিয়ে কিন্তু আমি দিচ্ছি, মানে হাতে সহ্য হয় তেমন গরম। খুব ভালো করে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু এইভাবে একটা প্রথমে ডো টাইপের বানিয়ে নিতে হবে। প্রথমে কিন্তু একদম বেশি জল দেওয়া যাবে না, দেখুন আমি অনেকবার ধরেই কিন্তু জলটা দিচ্ছি এবং খুব ভালোভাবে মাখাচ্ছি। খুব ভালোভাবে মাখাতে হবে, একদম স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। আর তা না হলে কিন্তু মিক্সির জারে একবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে যায়। বেশ একটু মাখিয়ে নিয়ে একটু ঢাকা রেখে দিচ্ছি অন্তত 1/2 ঘন্টা। হাতে কম সময় থাকলে মিনিমাম 10-15 মিনিট তো রাখতে হবে। ঢাকা খোলার পরে কিন্তু আবারও খুব ভালো করে জল দিয়ে দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু বলেছি উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম। আর আমি কাপে মেপে নিয়েছি, মানে আমার 2 কাপ জল লেগেছিলো, বরং একটু থেকে গেছিলো জল। আর এই যে বারবার কিন্তু আমি হাত দিয়ে দিয়ে মাখাচ্ছি, এই একটু জল থেকে গেছে, মোটামুটি 2 কাপ লেগে গেছে। এবার একটা বড়ো পাত্রে নামিয়ে নিচ্ছি, পাত্রটা মনে হচ্ছে একটু ছোটো। এবার আবার আমি চামচ দিয়ে খুব ভালো করে ঘাটাঘুটি করে নিচ্ছি। এই যে আমি ছোটো সাজগুলো নিয়েছি, প্রথমে আমি এই মাটির পাত্র কিন্তু গ্যাসে বসালে খুব আস্তে আস্তে রাখতে হবে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আস্তে রাখতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেলে প্রথমবার একটু তেল ব্রাশ করে নিচ্ছি, বা একটু কাপড় দিয়ে তেল মাখিয়ে নিলেও হবে। দেওয়ার পরে তারপরে কিন্তু আমি ব্যাটারটা খুব ভালো করে নাড়াচাড়া করে ওখানে ব্যাটারগুলো দিয়েছি সাজের মধ্যে, দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দিচ্ছি। জাস্ট এবারে হাই ফ্লেমে আমি কিন্তু কুক করে নিচ্ছি। এটা বেশি টাইম লাগে না, জাস্ট 1-2 মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায়। আর ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে, কারণ এর কিন্তু আগুনটা একটু বেশি লাগে। দেখুন ছোটো ছোটো পিঠে কিন্তু সব পিঠেগুলোই কিন্তু দারুণ ফুলে গেছে। আর দেখুন সব পিঠেগুলোর মধ্যে এইভাবে জালিও তৈরি হয়ে গেছে, ফুলেও গেছে, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। আবারও আমি এইভাবে গরম করে নিয়ে আবার আর কিন্তু এখানে অয়েল ব্রাশ করার দরকার নেই, জাস্ট ব্যাটারটাকে চামচ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে কিন্তু সাজের মধ্যে এইভাবে ঢেলে ঢেলে দিতে হবে। দিয়ে আবারও ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিন্তু করতে হবে। এখানে গ্যাস কিন্তু আস্তে রাখলে কিন্তু ফ্লেমটা কিন্তু হবে না, পিঠেগুলো ফুলবে না। হাই ফ্লেমে রাখলেই কিন্তু পিঠেগুলো ফুলবে, আর প্রত্যেকটা পিঠেই কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও দেবো সবার আগে কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো পেজটি লাইক করে দেবেন এবং শেয়ার করবেন। তো এই পিঠেগুলো কিন্তু আজকে আমি ভিজিয়ে দেবো। দেখুন তো প্রথমে আমি একটা পাত্রে এরকম জল নিয়েছি, আর পাউডার দুধ কিন্তু গুলে নেব। যদি গরুর দুধ বা লিকুইড প্যাকেট দুধে করতে চান তাহলে দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়ে একটু ঘন করে নিয়ে তার মধ্যে দেবেন। আবার বেশি ঘন করলে কিন্তু পিঠেটা ভিজবে না বা সেই রকম সফট হবে না। আমি এখন শুকনো যে গুঁড়ো দুধ হয় সেই দুধটা দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি এখানে খেজুরের গুড়, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, চাইলে এর মধ্যে কিন্তু একটু এলাচের গুঁড়ো বা এলাচ থেতে করেও দিতে পারেন। আর খেজুরের গুড় দেওয়ার জন্য দারুণ একটা, মানে সুন্দর একটা স্মেল এসছে, দারুণ লাগছে। আর পিঠেগুলো এইভাবে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সফট। কিছু পিঠে আমি দিয়েছিলাম আর কিছু পিঠে রেখেছিলাম, কারণ আবার বাচ্চারা কিন্তু একটু শুকনো গরম গরম পিঠে খেতে ভালোবাসে।
তো কিছুটা পিঠে আমি এইভাবে দিয়ে দিয়েছি। আর উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল। আবার অনেক সময় আমাদের বাড়িতে দেখেছি মা বানায় যেটা নারকেলের দুধটা বার করে নেয়, সেই দুধের মধ্যে কিন্তু খেজুরের গুড় দিয়ে তারপরে কিন্তু পিঠেগুলো ভেজায়। আর ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ। তো আমি যেহেতু দেখাবো সেই জন্য আমার বেশ কিছুক্ষণ হাতে সময় ছিল না, তো ভিডিওটা তাড়াতাড়ি শেষ করার জন্যই কিন্তু আমি চটজলদি পিঠে আমি একটা তুলে নিয়েছি এবং আমি এটা কেটে দেখাবো। অল্প টাইমের মধ্যে তাই সফট হয়ে গেছে, খুব একটা বেশি কিন্তু টাইম লাগেনি। আর এইভাবে ওপর থেকে চাইলে কিন্তু একটু এই যে ঝোলা গুড়, খেজুরের যে নরম গুড়টা হয় সেটা ওপর থেকে ঢেলেও কিন্তু পরিবেশন করতে পারেন, এবং দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর। আশা করছি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।